নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে এমন একটি অদ্ভুত তত্ত্ব পরিবেশন করব যা থেকে আপনারা জেনে যাবেন কী থেকে কিসের আক্রমণ। যেমন আপনার পায়ে ঘা হয়েছে, সারছে না, রক্ত পরীক্ষা ধরা পড়লো সুগার হাই, অবাককাণ্ড ভাবতেও পারেননি কীভাবে এত বড় রোগ ঢুকলো, টেরও পেলাম না অথচ এই রোগ ঢুকে গেল, সেটাই আপনাদের সম্মুখে তুলে ধরব। আসুন দেখে নিই। এই মহামারী সুগার কিন্তু একদিনে আসে না, তার আগে ওর শাখা প্রশাখা বিস্তার করার জন্য আমরা সুযোগ করে দিই। আমরা ভুলেও বুঝতে পারি না কীভাবে এই প্রাণঘাতী রোগটা ধীরে ধীরে দেহের মধ্যে জাল ছড়িয়েছে। তারই কিছু সাবধানবাণী আপনাদের সম্মুখে তুলে ধরছি। 1, প্রথমে দীর্ঘদিন অম্বল হতে থাকে, সেটাকে অগ্রাহ্য করে সবাই ফুচকা, সিঙ্গাড়া, চাউমিন, কোল্ড ড্রিঙ্কস, কোকাকোলা, গোগ্রাসে খেতে থাকে। কেউ জানতেও পারে না এর পেছনেই হাতছানি দিচ্ছে সুগার। 2, অম্বল থেকে মুখ ভর্তি লালা হতে থাকে, এই লালাই শেষ পর্যন্ত সুগারকে ডেকে আনে। 3, অম্বল হতে হতে যখন বিপদসীমার ওপরে উঠে যায়, 6 ml ইউরিক বিষ প্রস্রাব দিয়ে বের হয়, বাকিটা শুরু করে দেহের মধ্যে তাণ্ডব। 4, অম্বল বেশি হলে মুখে টক জল উঠতে থাকে, দাঁত টোকে যায়, তখনই অ্যান্টাসিড জাতীয় কিছু না খেয়ে অত্য সাবধান লবণ গরম জল পান এবং সকালে জল খেয়ে বমি করার অভ্যাস করাটাই ভালো। সুগারকে আক্রমণের হাত থেকে বাঁচাতে ইহাই একমাত্র ঔষধ। 5, অম্বল সবসময় অম্বলই থাকবে তা ভাবলে ভুল করা হবে। এই অম্বলই গ্যাস্ট্রিক ক্ষত, ক্যান্সার বা সুগার ডেকে আনবে, তাতে আর আশ্চর্যের কী। সবশেষে এটাই বলবো, এই অম্বলই সুগারের হেডমাস্টার, তাতে কোনো সংশয় নেই। কাজেই বন্ধুরা, আজ এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, কেননা আমি যে নিত্য নতুন ভিডিওগুলি আপলোড করবো তার নোটিফিকেশান আপনারা এর মাধ্যমেই পাবেন। তাহলে ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।